বিরতির পর আবার আমন্ত্রণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ছয়শো বত্রিশটি শাখার মাধ্যমে বিশ্বব্যাপী কাজ করছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন সোমবার সংগঠনের সাসেক্স রিজিয়নের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত বক্তারা এই কথা বলেন মোহাম্মদ রইস মিয়া সভাপতিতে এবং চিররঞ্জন দেবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম সাত্তার প্রধান বক্তার বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল্লাহ চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাউল ইসলাম শহীদুর রহমান মাসুদুল ইসলাম রাহুল ফজলের রাব্বানী আঙ্গুর মিয়া রহমান হোসেন মোহাম্মদ মুস্তফা আব্দুল কাদের প্রমুখ পরে মুসলিম হোসেনকে সাসেক্স শাখার আহ্বায়ক এবং চির রঞ্জন দেব আব্দুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় সোমবার পূর্ব লন্ডনের সাজনা রেস্টুরেন্টে জাতীয় পার্টির উদ্যোগে সিলেট ছয় আসনের প্রার্থী সেলিম উদ্দিনের সমর্থনে প্রবাসীদের নিয়ে পঁয়ত্রিশ সদস্যের একটি ক্যাম্পেইন কমিটি গঠনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও পরামর্শ সভার আয়োজন করা হয় হাজি মানিক মিয়া সভাপতিত্বে এবং জবলু উদ্দিন ও হোসেন আহমেদের যৌথ পরিচালনায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বাইশটি ইউনিয়ন থেকে দক্ষ ব্যক্তিদেরকে সমন্বয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিটি গঠন করা হয় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এখলাসুর রহমান সাইফুর রহমান আব্দুল আহাতজিবুর রহমান অনেকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ ইফসুইফ শাখা এক পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কয়সমিয়া। মিয়া বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং মহাজুটের সকল উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসীদের মাঝে তুলে ধরতে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মত সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন হারিস আলী আবুল এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম আবুল কালাম লিটন আবুল বাসিদ লিমন আব্দুল হামিদ আব্দুর রহিম ফয়েজ আহমেদ সাদেক হুসেন বাচ্চু ও আব্দুল অদুদ প্রমুখ শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নুরুল আমিন শাহিন সবাই সর্বসম্মতিক্রমে নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় অবশেষে ফ্রেন্ডস অব বাংলাদেশ পারিস্তান নুরা শরীফের আত্মার মাগফিরাত কামনা করে কবির সুখ প্রকাশ করেন উপস্থিত সবাই ইপসুস থেকে কয়সর মিয়া চ্যানেল আই নিউজ প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের নেতৃबिंदুদেরকে সম্বর্ধনা দিয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিল সম্বর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বাঙালি কাউন্সিল সহ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত সিটি কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশ ক্যাটারস অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের নেতৃবৃন্দকে বার্মিংহাম সিটি কাউন্সিলের হলরুমে এক সম্বর্ধনা প্রদান করা হয় Birmingham City Councillor Lord Mayor, Councillor Mike Kari Industry the Bangladesh Caterers Association, I am very grateful that the Bangladeshi uh, Caterers Association, uh, the West Midland branch, have come to see me today uh, to discuss just some of the problems that caterers have been experiencing within Birmingham. Uh, we'll arrange uh, for the senior city officers to meet up. বাংলা স্ক্রেটার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি আলহাজ নুরুল হক জেপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের আমন্ত্রণে দেখা করেন এই সংবর্ধনার মাধ্যমে বার্মিংহাম সিটি কাউন্সিল ও বিসি এর মধ্যে যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে তা ভবিষ্যতে কার ইন্ডাস্ট্রি উন্নয়নে ভালো ফলাফল বয়ে আনবে বলে জানান বিসি এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি আলহাজ নুল হক জেপি কাউন্সিলার মাইক লেডি দিস আফটারনুন

সিটি লর্ড মেয়র উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে আলোচনার আশ্বাস প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লেডি মেয়রেস কাউন্সিলর জিয়াউল ইসলাম কাউন্সিলর নওয়াজ আলী বিসিআর ওয়েস্ট মিলেন্স রিজনের সাধারণ সম্পাদক সেলু মিয়া সেলিম মিয়া সাদিক আহমেদ আলহাজ মফিস খান কাজী আঙ্গুর মিয়া আলহাজ মোহাম্মদ আশরাফ সহ আরও অনেকেই বার্মিংহাম থেকে আব্দুল আহার চ্যানেল আয় যুবলীগের উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে স্পেন যুবলীগ কাতালোনিয়া শাখা সভায় বক্তারা ধ্বংসের রাজনীতি ছেড়ে গণতন্ত্রকে সুমহান রাখতে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ অংশগ্রহণের আহ্বান জানান স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজাকার আলবদরদের সংগঠন জামায়াতকে নিয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি বাংলাদেশের জনগণকে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিরা তা প্রতিহত করবে যুবলীগের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতারুনিয়া যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কথাগুলো বলেন গত এক ডিসেম্বর বার্সেলোনার সেন্ট্রোসিভিক হলে কাতালোনিয়া যুবলীগের সভাপতি আলী হুসেন জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন যুবলীগের সভাপতি এ কে এম রেজা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাতালোনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার কাতালুনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলম সাবেক সভাপতি মিজানুর রহমান খান সহসভাপতি গিয়াস উদ্দিন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল আন্তর্জাতিক বাংলা স্কুলের সভাপতি তফিকুল ইসলাম তরফদার সহসভাপতি সুলতান হোসেন নজরুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা আরও বলেন অবরোধের নামে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার মাধ্যমে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি জামায়াত বাংলাদেশের জনগণ কখনো তাদের ক্ষমা করবে না মানুষ হত্যার রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রকে সমুহান রাখতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান বক্তারা আলোচনা সভা শেষে মহিবুল হাসান খান কোয়েস ও জিনাদ শফিকের প্রাণবন্ত উপস্থাপনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় বাবু ফামিয়া ইমতিয়াজ বিউটি শিল জর্জিয়া সিন্তিয়া তিহিম সহ স্থানীয় শিল্পীদের মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন হলবর্তী দর্শক বার্সেলোনা থেকে শাহাদুল সুহেত চ্যানেলাই এদিকে ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা ও বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ এনে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ঐক্যবদ্ধ ফ্রান্স বিএনপির উক্ত সভার আয়োজন করে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাসেম জানান সভার শুরুতেই অবরোধ সহ বিগত দিনের আন্দোলনের নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় ফ্রান্সে বিএনপির সিনিয়র নেতা সাইফুল রহমানের সভাপতিত্বে এবং এম এ তাহেরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজি হাবিব শাহেদ আলী সিরাজুর রহমান জালাল খান শাহ জামাল এইচ এম রহিম করিম পাটোয়ারি সহ অন্যরা প্রতিবাদ সভা থেকে বক্তারা বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচিতে ফ্রান্সের সহ ইউরোপ জুড়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। তাই প্রবাসে কোরআন ও হাদিসের আলোকে জীবনকে সাজাতে হবে সোমবার সন্ধ্যায় মাদ্রিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা এ কথাগুলো বলেন আমাদের মাদ্রিদ প্রতিনিধি চৌধুরী রাহান জানান আঞ্জুমানে আল ইসলাহ স্পেইনের উদ্যোগে আয়োজিত এক মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়েন পেশ করে ইংল্যান্ড থেকে আগত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লতিফিয়া কমপ্লেক্স ইউকের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের আল হাসান আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্যকে সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না সহসভাপতি মোহাম্মদ আতা কমিউনিটি নেতা আব্দুল খায়ের প্রমুখ মাহফিলে শেষে বিশেষ মোরাজাত করা হয় এতে মুসলিম মহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এবার সিলেটের খবর সিলেটে মিছিল ও রাস্তা অবরোধের মাধ্যমে শুরু হয়েছে আঠারো দলীয় জোটের অবরোধ কর্মসূচি আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান সকালে সিলেট বাস টার্মিনাল এলাকায় মিছিল করে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে আঠারো দলের নেতৃবৃন্দ অবরোধের কারণে সকাল থেকে সিলেটে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস তবে স্থানীয় রুটগুলোতে চলছে গণপরিবহন এদিকে সিলেট ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে যথাসময়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করেছে পুলিশ পাশাপাশি র্যাব ও বিজেপি এদিকে বিরোধী দলের চলমান রাজনৈতিক আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বিশ্বনাথ উপজেলার সাত ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলার সকাল হরতাল শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ্য মামলার আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিশ্বনাথ উপজেলার জামাতপন্থী ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করে বিশ্বকাপের আর মাত্র বিএনপির সাত সাময়িকভাবে একশো দিন বাকি এই বিশ্বকাপের নতুন ভেনু হিসেবে সিলেট ক্রিকেটের স্টেডিয়াম প্রায় প্রস্তুত এই দিকে সপ্তমবারের মতো সিলেটের মাঠে পরিদর্শন করে আইসিসি কর্মকর্তা সন্তুষ্টি প্রকাশ করেছে তবে কিছুটা কাজ এখনো বাকি বলেও জানান তারা বুধবার বেলা আড়াইটায় সপ্তমবারের মতো আইসিসির পরিদর্শক দল এসে পৌঁছান সিলেট ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছেই স্টেডিয়ামের উন্নয়ন কাজের খুঁটিনাটি ঘুরে দেখেন প্রায় তিন ঘন্টা পরিদর্শন শেষে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থার প্রতিনিধিরা সন্তুষ্টি জানালেন গ্রাউন্ড গ্যালারি জায়ান্ট স্ক্রিন ফ্রেশ বক্স স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী সহ প্রবেশপথ সবই ঘুরে দেখেন তারা জানান টি টোয়েন্টি খেলার কোন অসুবিধা হবে না তবে এর এখনো কিছু কাজ করতে হবে এমন মিলে পরিদর্শক দলের প্রধান এই দিকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ঢাকা চট্টগ্রাম ও সিলেটের একসাথে টি টোয়েন্টি বিশ্বকাপের একশো দিন কাউন্ট ডাউন উদযাপন করা হবে সিলেটের গ্রিন বিচ সংলগ্ন সুরমা নদীর তীরে এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম নির্দলীয় সরকার ব্যতীত কোন নির্বাচন হতে দেওয়া হবে না প্রতিবাদ সভায় আঠারো দলীয় জোট নেতৃবৃন্দ ফুলবাড়িয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা জিসিএমের বিরুদ্ধে বিক্ষোভ শফিক চৌধুরীর সমর্থনে লন্ডন প্রবাসীদের সভা 10 ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ